নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এই ভিডিওটি থেকে জেনে নেব যে দশহারা গঙ্গা স্নান কবে এবং কোন সময়ের মধ্যে পড়েছে, এবং এই সময় কি কি করতে হয় এবং কি কি করতে নেই, এবং দশহারা গঙ্গা স্নানের মন্ত্রটি ঠিক কি, এই সময় গঙ্গা স্নান করলে কি কি পাপ দূর হয়, এরকম নানান তথ্য আজকে আমরা এই ভিডিওটি থেকে জানব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের দশমী তিথিতে মর্তে গঙ্গার আগমন হয়। সামনেই গঙ্গা দশমী বা গঙ্গা দশহরা। এই তিথিতে গঙ্গা স্নান, পুজো, দান ও পাপ মুক্তি মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায়। গঙ্গা দশমীর সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে গঙ্গা দশমীর বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে গঙ্গা অবতারিত হয়েছিলেন, তাই এই দিনটি গঙ্গা দশমী হিসেবে পালিত হয়। উত্তর ভারতে এই তিথিটি গঙ্গা দশহরা নামে পরিচিত। এই দিন গঙ্গা স্নানের বিধান রয়েছে। হিন্দু ধর্মে গঙ্গাকে পবিত্র নদীর আখ্যা দেওয়া হয়েছে। গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। শাস্ত্র মতে গঙ্গা দশমীতে গঙ্গা স্নান করলে দশটি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবছর কবে গঙ্গা দশমী, এই তিথির মাহাত্ম্য, তা এটা আমরা জেনে নেব। গঙ্গা দশমীর শুভক্ষণ। পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথি শুরু হচ্ছে 16 জুন রাত 2:31 থেকে। এ তিথি সমাপ্ত হবে 17 জুন সকাল 4:42। উদয় তিথি অনুযায়ী 16 জুন গঙ্গা দশমী পালিত হবে। গঙ্গা দশমীতে সকাল 7:08 থেকে 10:37 মধ্যে গঙ্গা স্নান ও পুজো করতে পারেন। গঙ্গা স্নানের ফলে কোন কোন পাপ নষ্ট হয়। শাস্ত্র মতে গঙ্গা স্নান করলে সুখ সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। মনে করা হয় এই তিথিতে গঙ্গা স্নান করলে 10 ধরনের পাপ নষ্ট হয়। এগুলি হলো নিষিদ্ধ হিংসা, পরস্ত্রী গমন, চুরি, কঠোর বাণী, অন্যের ধন আত্মসাৎ করার মানসিকতা, কারোর খারাপ করার কথা ভাবা, অপ্রয়োজনীয় কথায় বিবাদ, মিথ্যা বলা, সমালোচনা করা, অন্যের অনিষ্ট করা। এবার আমরা শুনে নেব স্নানের সময় আমাদের কি মন্ত্র পাঠ করতে হবে। গঙ্গা মন্ত্র হচ্ছে গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান ও পুজোর পর গঙ্গা মন্ত্র এবং গঙ্গা চল্লিশা জপ করার নিয়ম রয়েছে। এদিন ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণী নারায়ণী নমো নমঃ মন্ত্র জপ করবেন। এছাড়াও পাপ মুক্তির জন্য গঙ্গা স্নানের সময় এই মন্ত্র জপ করুন। মন্ত্রটি হচ্ছে নম ভগবত দশ পাপ হরায় গঙ্গায় নারায়ণ রেবত্যা শক্তিবায় অমিতায় বিশ্বরূপিণৌ নন্দিনৌ তে নম নম। গঙ্গা দশমী ও প্রচলিত বিশ্বাস স্কন্দপুরাণ অনুযায়ী গঙ্গা দশমীর দিনে স্নান, দান ও পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। গ্রীষ্মকালে গঙ্গা দশমী পালিত হওয়ায় এই তিথিতে ভক্তরা জুতো, ছাতা, বস্ত্র দান করেন। গঙ্গা দশমীতে অন্নদান করা পুণ্য ফলদায়ী। এই তিথিতে আম খাওয়া ও আম দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গঙ্গা দশহরার কাশীর দশাশ্বমেধ ঘাটে 10 বার স্নান করে শিবলিঙ্গে 10টি গন্ধ, পুষ্প, দীপ, নৈবেদ্য ও ফল দিয়ে পুজো করলে অনন্ত ফল পাওয়া যায়। গঙ্গা দশমীতে গঙ্গা পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এদিন নিয়ম করে গঙ্গা পুজো করলে 10 সের তিল, 10 সের জপ ও 10 সের গম এবং 10 জন ব্রাহ্মণকে দান করা উচিত। এবার আমরা জেনে নেব যে গঙ্গা স্নান করলে কিভাবে শনির সাড়ে সাতি দশা কেটে যায়। গঙ্গা দশেরা পালনের নিয়ম, গঙ্গা দশেরাতেই স্বর্গ থেকে মর্তে গঙ্গার আগমন ঘটে বলে পৌরাণিক কাহিনীতে উল্লেখ পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এদিনে মা গঙ্গাকে 10টি করে জিনিস নিবেদন করতে হয়। 10টি প্রদীপ ও 10টি ফল নিবেদন করে গঙ্গা দশেরায় গঙ্গা পুজো করার রীতি প্রচলিত আছে। এছাড়া এদিন গঙ্গা স্নান করলে 10টি ডুব দিতে হয়। গঙ্গা স্নানের পর 10 জন ব্রাহ্মণকে ভোজন করানোর বিধি প্রচলিত আছে। শনির সাড়ে সাতি দশা। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে শনির সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেতেও গঙ্গা স্নান করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এদিন গঙ্গায় স্নান করলে শনির অশুভ দশার ক্ষতিকর প্রভাব খর্ব করা সম্ভব হয়। শনির সাড়ে সাতি দশার কারণে জীবনের যা কিছু সমস্যা, গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোনো বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেও গঙ্গায় স্নান করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা।
এর ফলে আপনার নেওয়া সিদ্ধান্ত ফলপ্রসূ হবে। গঙ্গা দশেরায় পুরাণ কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে অশ্বমেধ যজ্ঞের জন্য কপিল মুনির আশ্রম থেকে সাগর রাজার 60,000 পুত্র ঘোড়া চুরির করার চেষ্টা করেছিলেন। সেই সময় কপিল মুনিকে অপমান করায় তার ক্রোধে তারা ভস্মে পরিণত হন। পরে ভগীরথ রাজা হয়ে এই ঘটনার কথা জেনে সাগর রাজার পুত্রদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য কঠোর তপস্যা করেন। তার সাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা বর দেন যে কেবলমাত্র গঙ্গার স্পর্শে এরা প্রাণ ফিরে পেতে পারে। ভগীরথের অনুরোধে গঙ্গা মর্তে নামতে রাজি হলেও তার প্রচণ্ড গতিতে পৃথিবী ভেসে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ভগীরথ। তখন মহাদেব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন এবং সেখান থেকে ধীরে ধীরে তাকে নির্গত করেন। এভাবেই গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগরে নেমে আসে গঙ্গা এবং তার স্পর্শে প্রাণ ফিরে পান সাগর রাজার পুত্ররা। আসুন তাহলে আমরা সকলেই দশহারার দিনে গঙ্গা স্নান করার চেষ্টা করি। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।